ভিডিও আপলোড করার পরে কমেন্ট বক্স পুরো ভরে যায় এসব কমেন্টে, যে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, ভিউজ একেবারে কমে গেছে। আগে যেরকম ভিউজ হতো একটা ঠিক ছিল, কিন্তু একেবারে এখন এমনই ভিউজ ডাউন হয়ে গেছে যে একেবারে চ্যানেলে ভিউজ আসে না, আমি ডিমোটিভেট হয়ে পড়ছি, কি করব বলো, কিছু রিপ্লাই দাও, এরকম কিন্তু প্রচুর কমেন্ট আসে। তো প্রত্যেককে তো এক এক করে কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব নয়, তাই ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও আমাকে বানাতেই হবে। তো তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের এই ভিডিওতে আমি বলবো যে তোমাদের ভিডিওতে ভিউজ কেন ডাউন হয়ে গেছে, আর এই ভিউজটা কিভাবে তোমরা আপ করবে। ঠিক আছে, তোমরা যতই ভালো ভিডিও তৈরি করো না কেন, যতই ভালো ভিডিও তৈরি করো না কেন, ইউটিউব যদি তোমাদের ভিডিওতে যদি ইমপ্রেশন না ফাটায়, তাহলে কিন্তু তুমি কখনোই তোমার ভিডিওকে ভাইরাল করাতে পারবে না, তোমার ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আনতে পারবো না। ঠিক আছে, ইউটিউব যদি তোমার ভিডিওতে ইমপ্রেশন পাঠায়, তবে কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে, কিন্তু সেটাই এখন ইউটিউব করছে না। সেটাই এখন প্রত্যেকটা ক্রিয়েটারে কিন্তু চ্যানেলটা ডাউন করে দিচ্ছে, প্রত্যেকটা নয়, ম্যাক্সিমাম ক্রিয়েটারে। শুধু আমার চ্যানেল নয়, আমার চ্যানেল তো ভিউজ পুরো ডাউন হয়েই গেছে, আমার চ্যানেল ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছেই না। এছাড়াও যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, হিন্দিতেও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যেমন মানুষ দে, ক্রিয়েটার সার্চ 2.0, অরবিন্দ জোন, স্প্রেডিং জ্ঞান, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, তো এরকম আরও প্রচুর বড় বড় চ্যানেল রয়েছে যাদের ভিউজও কিন্তু এখন ডাউন হয়ে গেছে, তাদের ভিউজও কিন্তু এখনও প্রচুর পরিমাণে কিন্তু ডাউন রয়েছে, কারণ ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না ওই জন্য। ঠিক আছে, আমি ভাবছিলাম প্রথমে যে শুধুমাত্র হয়তো আমার সাথে হচ্ছে, তারপরে দেখতে পেলাম যে না, শুধু আমার সাথে এরকম হচ্ছে না, আরও অনেক ক্রিয়েটারদের সাথে হচ্ছে, শুধু হিন্দি কমিউনিটি নয়, বাংলা কমিউনিটিতেও কিন্তু অনেক ক্রিয়েটারদের সাথে এরকম কিন্তু হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমার চ্যানেল আগে কেমন ভিউজ ছিল, আর এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার চ্যানেলে কেমন ভিউজ। আমার চ্যানেলের অবস্থাটা তোমরা একবার দেখো, এখানে আমি কন্টেন্টে আমি ক্লিক করছি, দেখো আমার লাস্ট 28 দিনে আমার কন্টেন্টে ভিউজ দেখো 1,13,000 কিন্তু ভিউজ লাস্ট 28 দিনে। দেখতে পাচ্ছ, লাস্ট 28 দিনে কিন্তু 1,13,000 ভিউজ, এই যে গ্রিন সিগনাল এটা কিন্তু দেয়নি। ঠিক আছে, পুরো ব্ল্যাক কালারের ডাউন সিগনাল পুরো দিয়ে দিয়েছে, একদম ব্ল্যাক কালারের ডাউন সিগনাল কিন্তু আমার চ্যানেলে পড়ে গেছে, একেবারেই ভিউজটা ডাউন। তারপরে দেখো ইমপ্রেশন, ইমপ্রেশন মাত্র লাস্ট 28 দিনে 1.8 মিলিয়ন ইমপ্রেশন লাস্ট 28 দিনে, এটাও কিন্তু ডাউন দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কি অবস্থা চ্যানেলের, যেখানে আমার গ্রিন সিগনাল ছিল সেই গ্রিন সিগনাল উড়িয়ে দিয়ে এখন একেবারে ডাউন সিগনাল পড়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও কিন্তু কম, ঠিক আছে, ক্লিক থ্রু রেটটাও কম, মানে সব কিছু একেবারে ডাউন। এটা কেন হচ্ছে, সব কিছু একেবারে ডাউন এটা কেন হচ্ছে, কারণ ইউটিউব অ্যালগোরিদমে এমন একটা চেঞ্জেস এসছে, বিরাট বড় একটা চেঞ্জেস এসছে, যার জন্য ম্যাক্সিমাম ক্রিয়েটারদের কিন্তু চ্যানেলে এরকম বড় ক্ষতি হচ্ছে। ঠিক আছে, যতই ভালো ভিডিও আপলোড করছি, তারপরেও কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, এমন হচ্ছে। যারা খারাপ ভিডিও আপলোড করতো, যাদের ভিডিওতে আগে কখনো ভিউজ আসতো না, তাদের ভিডিওতে এখন প্রচুর প্রচুর ভিউজ হচ্ছে, আর যাদের ভিডিওতে মোটামুটি ভালোই ভিউজ হচ্ছে, তাদের ভিডিওতে এখন একেবারেই ভিউজ হচ্ছে না। ঠিক আছে, এরকম কিন্তু হয়েছে, এরকম কিন্তু একটা উল্টো সিস্টেম হয়ে গেছে, যাদের ভিডিওতে ভিউজ হতো না, তাদের ভিডিওতে এখন প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে, আর যাদের ভিডিওতে ভিউজ হতো ভালো পরিমাণে, তাদের ভিডিওতে একেবারেই ভিউজ হচ্ছে না। আর ইউটিউব আরেকটা জিনিস, সেটা হচ্ছে শর্ট ক্রিয়েটারদের ভিডিওগুলোকে ভাইরাল করছে বেশি, এই যে লং ক্রিয়েটারদের ভিডিওগুলো কিন্তু একেবারে ডাউন করে দিচ্ছে, আর শর্টস ভিডিওগুলোকে কিন্তু বেশি করে ভাইরাল করছে। তো দেখো আমি আমার চ্যানেলের কন্টেন্টে আমি যাচ্ছি, ঠিক আছে, আমি কন্টেন্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি যে লাস্ট ভিডিওগুলো আপলোড দিয়েছি, দেখো এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি, দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো কোয়ালিটিফুল আমি ভিডিও কিন্তু আপলোড দিচ্ছি, যে আমার চ্যানেলে ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না বলে আমি যে কোয়ালিটিফুল ভিডিও দেবো না, খারাপ কোয়ান্টিটির ভিডিও দেবো, বা কোনো রকমে একটা ভিডিও আপলোড দেওয়া দরকার দিয়ে দিলাম, তেমন কিন্তু নয়। আমি কিন্তু উঠে পড়েই লেগেছি যে আমার চ্যানেলে ভিউজটা ডাউন, এটা কিন্তু আমাকে নিজেকেই আপ করতে হবে। ঠিক আছে, আমার মাথায় এখন অনেক বড় টেনশন রয়েছে যে আমি কী করে আপ করব, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো এই অবস্থায়, কিন্তু অনেকেই কিন্তু অসফল হয়ে ইউটিউব থেকে ছেড়ে দেবে, ঠিক আছে, ইউটিউব থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, ডিমোটিভেট হয়ে তোমরা বেরিয়ে যাবে, কিন্তু এটা কখনোই করো না। এই যে এখন দেখতে পাচ্ছ ইমপ্রেশনটা ডাউন, তো এই ইমপ্রেশনটা ডাউন অবস্থায় অনেকে কি করবে, যে দেখতে পাচ্ছে ভিডিও ছাড়লে যত ভালো কন্টেন্টের ভিডিও দিচ্ছে, কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না, তাই কি করবে যে আর ধুস, আর ইউটিউবে ভিডিওই দেবো না, দিয়ে কি হবে, ভিডিওতে তো ভিউজই হচ্ছে না। কিন্তু এই ভুলটা কেউ করো না, তোমাদেরকে কিন্তু কাজ করে যেতে হবে। দেখবে কাজ করবে, কিন্তু তারপরে দেখবে একটা টাইম কিন্তু ইউটিউব আবার সব কিছু ঠিক করে দেবে, যে
যেমন তোমার চ্যানেলটা যেমন ছিল, যেমন ভাবে রানিং করছিল, তেমন ভাবেই কিন্তু রানিং করবে, ঠিক আছে? এখন আমার চ্যানেলে ভিউজটা ডাউন বলে কি হয়েছে, একদিন তো আপ হবে, তাই না? তোমরা নিজেরাই দেখবে আমার চ্যানেলটা কিন্তু একদিন আপ হবে। তোমাদেরকে আমি যেখানে দেখালাম আমার ডাউন, যে ভিউজটা পুরো ডাউন সিগনাল দিয়েছে, তারপরে ইমপ্রেশন ডাউন, সেই জায়গাগুলো কিন্তু আবার আপ কিন্তু হবে, গ্রিন সিগনাল কিন্তু আবার দিয়ে দেবে, ঠিক আছে? দেখো এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি, এই ভিডিওটা এত সুন্দর একটা ভিডিও আমি বানিয়েছি, কিন্তু একেবারে ইমপ্রেশন যেহেতু ইউটিউব পাঠায়নি, তোমাদের কাছে নোটিফিকেশনও ইউটিউব পাঠায়নি, যার জন্য মাত্র 866টা ভিউ হয়েছে, ভিউজটা কিন্তু একেবারে ডাউন দিয়ে দিয়েছে, সব কিছু ডাউন, দেখতে পাচ্ছ? ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা ঠিক থেকে কি হবে, সবকিছুই ডাউন, এটা এটা শুধুমাত্র এটা ঠিক থেকে কিছুই হবে না, ঠিক আছে? ভিউজ কিন্তু হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে শর্টস ভাইরাল, ঠিক আছে? এখানে এই ভিডিওটা আমি করেছি, যেই ভিডিও আমি করলে, এই টপিকের ভিডিও করলে আমার কিন্তু বেশি ভিউজ হতো, কিন্তু সেখানে এত সুন্দর করে আমি এই ভিডিওটা তৈরি করলাম, কিন্তু সেখানে ভিউজ হয়েছে কত, সেখানে এই ভিডিওটা একেবারে 10 নম্বর র্যাঙ্ক করেছে, ভিউজ হয়েছে 733, ডাউন সিগনাল কিন্তু দিয়ে দিয়েছে, এই যে 2 মিনিট 17 সেকেন্ড কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটাও কিন্তু পুরো ডাউন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? তোমরা অনেকেই ভাবছো যে শুধু তোমাদের চ্যানেল, কিন্তু না, এই যে প্রুফ তোমাদেরকে কেন দেখা, যে তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে দেখো আমার চ্যানেলও এরকম হচ্ছে, এবং শুধু আমার চ্যানেল নয়, এরকম আরো প্রচুর চ্যানেলে এরকম হচ্ছে, প্রচুর চ্যানেলে এরকম হচ্ছে। তারপরে এখানে দেখো আমি আরেকটা ভিডিও, দেখো এই ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু তাও 1800 ভিউ হয়েছে, তারপরে এটাই এটাই কম ভিউস হওয়ারই কথা ছিল। তারপরে দেখো এই যে এই জায়গাটা কিন্তু 5 দিন আগে 3900 ভালো ভিউ হয়েছে, 3400 ভালো ভিউ হয়েছে, 3300 ভালো ভিউ হয়েছে, কিন্তু হঠাৎ করে এই যে এই দুদিন ধরে, দেখো এই দুদিন ধরে কালকের ভিডিওটা এবং এই যে তার আগের দিনের ভিডিওটা দুটোই কিন্তু একেবারে ডাউন, ঠিক আছে? ধপ করে কিন্তু একেবারে নিচে নেমে পড়ে গেছে, একেবারেই আর ভিউজ হচ্ছে না, ঠিক আছে? এই যে এরকম অবস্থায় অনেকেই কি করে, ইউটিউবটাকে ছেড়ে দেয়, যখনই দেখতে পায় কিরে আমার এত সুন্দর ভিউজ হচ্ছিল, এখন ভিডিও দিচ্ছি দুদিন ধরে, ভিডিওতে ভিউজ হচ্ছে না, আর ভিডিওই আপলোড দেবো না। কিন্তু না, এটা একদম ভুল ডিসিশন। কিন্তু আমরা কিভাবে, যে আমাদের ভিডিওতে ভিউজ হয়নি, এবার আমাদের ভিউজটাকে কিভাবে আপ করতে হবে সেটা এবার দেখতে হবে, এবার তার জন্য আরো বেশি করে খাটতে হবে, মাথার ঘাম আরো পায়ে ফেলতে হবে বেশি করে। এতদিন ক্যাজুয়াল ভাবে ভিডিও আপলোড দিয়েছি, এখন হয়তো ওই জন্যই ভিডিওটা আপ হচ্ছে না, এরকম মাথায় আসতে পারে, যে ইউটিউবের সবসময় যে ইউটিউবের দোষের জন্য সেটা কিন্তু নয়, কিন্তু এখন কিন্তু ইউটিউবের দোষের জন্য হচ্ছে, কিন্তু অনেক ক্রিয়েটারদের সাথে কিন্তু ইউটিউবের দোষের জন্য নয়, নিজেদের কন্টেন্টের জন্য, আবে দাবে কন্টেন্ট আপলোড করে তার জন্য কিন্তু ভিউজটা ডাউন হয়, ঠিক আছে? সেটাও কিন্তু একটা কারণ, শুধুমাত্র যে ইউটিউবের ইমপ্রেশন ডাউন, ইমপ্রেশন ইউটিউব নোটিফিকেশন পাঠাচ্ছে না, শুধুমাত্র এই কারণটা কিন্তু নয়, অনেকে আছে ভুলভাল কন্টেন্ট আপলোড করে যার জন্য ভিডিওতে ভিউজ হয় না। তো আজকে আমি তোমাদেরকে বলবো কেমন ধরনের কন্টেন্ট আপলোড করলে তোমাদের এই ইউটিউবের ইমপ্রেশন কিন্তু তোমরা আবার বাড়াতে পারবে, ঠিক আছে? ইমপ্রেশন যখনই বাড়াতে পারবে তখন কিন্তু তোমাদের ভিউজটাকে তোমরা আবার আপ করতে পারবে, যদি ইমপ্রেশন না বাড়াতে পারো তবে কিন্তু তোমাদের ভিউজটা তোমরা কিন্তু কখনোই আপ করতে পারবে না, ঠিক আছে? আমি অ্যানালাইটিক্সে যাচ্ছি, অ্যানালাইটিক্সে যাওয়ার পর দেখো এখানে আমি ক্লিক করছি, দেখো আমার 48 ঘন্টায় ভিউজও কিন্তু অনেক কমে গেছে। তারপরে যে ভিডিওটা আমার ভাইরাল ভিডিও, ঠিক আছে, যে ভিডিওটা আমার, দেখো এই ভিডিওটার মধ্যে আমার 48 ঘন্টায় ভিউ হতো 6 থেকে 7 হাজার ভিউ হতো, এখানে আপডাউন করতো 6,000-7,000, সেখানে আমার 48 ঘন্টায় ভিউ 3,000, ঠিক আছে? সেখানে আমার 48 ঘন্টায় ভিউ 3,000, আর এই ভিডিওটার টোটাল ভিউ হচ্ছে 2,96,900, ঠিক আছে? তারপরে ওয়াচ টাইমও আমি ভালো পেয়েছি এই ভিডিওটা 14,400, ঠিক আছে? তারপরে এটার সাবস্ক্রাইবার আমি 5,000 পেয়েছি, ঠিক আছে? এটার ইমপ্রেশন কত পাঠিয়েছে দেখি, এই ভিডিওটার ইমপ্রেশন পাঠিয়েছিল 3.7 মিলিয়ন, ঠিক আছে? যার জন্য কিন্তু এত কিন্তু ভিউজ হয়েছে, কিন্তু এখন যে ভিডিওগুলো আপলোড দিচ্ছে এই রিসেন্ট, সেগুলোতে কিন্তু ইমপ্রেশন পাঠাচ্ছে না, যার জন্য কিন্তু ভিউজটা হচ্ছে না। কিন্তু এই ভিডিওটা অনেক আগে আপলোড দিয়েছিলাম, ভালো ইমপ্রেশন পাঠিয়েছে বলে কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে, কিন্তু এখন ইদানিং কিন্তু এই কয়েকদিন ধরে কিন্তু ভিউজটা কমে গেছে, ঠিক আছে? ইদানিং কিন্তু কয়েকদিন ধরে ভিউজটা কমে গেছে, এখন পুরনো ভিডিওগুলো তো ইমপ্রেশন দিচ্ছে না, নতুন ভিডিওগুলো তো ইমপ্রেশন দিচ্ছে না। এই ইমপ্রেশনগুলোকে তোমরা কিভাবে বাড়াবে সেটাই আমি তোমাদেরকে বলবো, কিভাবে কাজ করলে তোমাদের ভিডিওর ইমপ্রেশন তোমরা বাড়াতে পারবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে জানো, তার জন্য তোমাকে দেখতে হবে তোমার কন্টেন্ট সেকশনে গিয়ে, যাওয়ার পর এখানে কিভাবে শর্ট বা এখানে ক্লিক করবে, আর এখানে মোস্ট ভিউ এখানে ক্লিক করবে, ঠিক আছে? মোস্ট ভিউতে ক্লিক করার পর যে সমস্ত ভিডিওতে বেশি করে ভিউস এসেছিল, দেখো এসইও
এসিও এই ভিডিওতে বেশি ভিউজ এসেছিল, তারপরে ভিডিও আপলোড করা নিয়ে বেশি ভিউ এসেছিল, তারপরে হোয়াইট স্টুডিও সঠিক ব্যবহার, তারপরে ইউটিউব শর্ট, ঠিক আছে, এই ভিউজ নিয়ে। তো এইগুলোতে আমার বেশি ভিউজ এসেছিল, তো এইগুলোই আমাকে এখন আপলোড দিতে হবে। আবে তবে কন্টেন্ট নিজের ইচ্ছে মতো আপলোড দিলে কিন্তু আমার ইমপ্রেশনটা কিন্তু আরও ডাউন হয়ে যেতে পারে, তাই ইমপ্রেশন আমাকে বাড়ানোর জন্য যেইগুলোতে ইউটিউব এর আগে ইমপ্রেশন বেশি দিয়েছিল, তো সে সমস্ত টপিকে কিন্তু আমাকে আবার দিতে হবে, তবেই কিন্তু ইউটিউব আবার ইমপ্রেশনটাকে বাড়াবে। আর ইমপ্রেশন যখনই বাড়াবে তখনই কিন্তু আমার ভিউজটাকে আমি আপ করতে পারবো। শুধু আমি নয়, তোমরাও চেষ্টা করবে তোমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল, তো সে সমস্ত ভিডিওগুলো আবার তৈরি করো, ঠিক আছে। আরও বেশি করে খাটনি খাটো, যে ইউটিউবে এখন ভিউজ হচ্ছে না বলে আমি ভিডিও দেবো না, বা যখন এই প্রবলেমটা সলভ হবে তখন আমি ভিডিও দেবো, এখন 10-12 দিন গ্যাপ দিয়ে দিই, এরকম করলে কিন্তু হবে না। রেগুলার তোমাকে আরও বেশি করে ভিডিও তোমাকে দিতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু তুমি ইমপ্রেশনটাকে বাড়াতে পারবে, তারপরে কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। আর যদি এখন তুমি স্টপ দিয়ে দাও, মনে যদি তুমি মনে মনে ভাবো যে 10-12 দিন আমি ভিডিও দেবো না, তাহলে কিন্তু চ্যানেলটা একেবারে মারা পড়ে যাবে, ঠিক আছে, একেবারে ডাউন হয়ে যাবে, তারপরে কিন্তু তুলতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি তোমাকে বলবো যে কন্টেন্টে তোমার ভিডিওগুলো ভাইরাল, তো সেই কন্টেন্ট তুমি আবার তৈরি করো আর আপলোড দাও, রেগুলার কাজ করো, ডিমোটিভেট হয়েও না, তাহলে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু বাড়বে। এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেল এখন ইমপ্রেশনটা ডাউন, ভিউজটা একেবারেই ডাউন, কিন্তু আমি কি ডিমোটিভেট হয়েছি? ডিমোটিভেট হইনি আর হবও না। আমি এটাই চাইছি যে আমার এখন ভিউজটা ডাউন, আমি এবার আপ করবো কীভাবে, সেই টেনশনটা এখন আমার মাথার মধ্যে রয়েছে, যেটাকে আমি আপ করবো কীভাবে। তার জন্য আমাকে একটাই কাজ করতে হবে, ভালো ভালো কন্টেন্টের ভিডিও তোমাদেরকে দিতে হবে, তাহলেই তো তোমরা দেখবে আর ইউটিউবে ইমপ্রেশনটা পাঠাবে, নোটিফিকেশনটা পাঠাবে সবার কাছে, তবেই আমার ভিডিওতে ভিউজটা বাড়বে। তো আশা করি বুঝতে পেরেছ কীভাবে তোমাদের ভিডিওতে ভিউজটা বাড়াবে, কীভাবে ইমপ্রেশনটা বাড়াবে। তো এইভাবে কাজ করলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু আবার গ্রো করে যাবে। তো ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।